গুড মর্নিং বন্ধুরা, রিক্তি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। আর আমি এখন পুরোপুরি শুরু করছি আজকের ভিডিওটা রান্নাঘর থেকে। রোজই আমি রান্নাঘর থেকেই শুরু করি, তো দেখতে থাকো কী কী রান্না করছি, তো পরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে কী কী রান্না করছি। এখানে আমি রান্না করছি হচ্ছে মাংস, আর এই দেখো মাংসের আলুটা আমি আগে ভেজে তুলে নিয়েছি, আর এখানে মাংসটা কষাচ্ছি। আজকে মাংসটাই করবো, কারণ কালকের দুটো তরকারি আমার রয়ে গেছে, কালকে দুপুরে রান্না করেছিলাম। কালকে মানে দুটো তরকারি আর কি রয়ে গেছে, দুপুরবেলা রান্না করেছিলাম, তো আজকে শুধু মাংসটাই করব। আর সেখানে আছে হচ্ছে শাক ঘণ্ট, মানে কালকের তরকারি, আর আছে বাঁধাকপি ঘণ্ট, এই দুটোই আছে। তো আর মাংস আজকের মতো এখানে হয়ে যাবে রান্নাটা, খাওয়া দাওয়া। তো পরে আবার তোমাদের সামনে আবার আসি। তো দেখো কী সুন্দর ফুটছে তরকারিটা, তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখো আমার তরকারির ফাইনাল লুক, তো রেডি হয়ে গেছে আমার মাংস রান্না। আর দেখো এখানে আমি আমার ভাতও বেড়ে নিয়েছি, আমি এখন খেয়ে নেব। এই দেখো কালকের তরকারি দুটো, এটা শাক ঘণ্ট, এটা বাঁধাকপি ঘণ্ট, আর এখানে আমি একটু কষা মাংস তুলে রেখেছি, তো এটা দিয়ে আমি খেয়ে নেব। তো তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি তোমাদের এসে বলছি। তো দেখো আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, এখনই অটো এসে পড়বে। তো দেখো আমি গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে করে মানে আমাদের পাড়ার একটা কাকুর গাড়ি যাচ্ছিল, তো আমাকে বললো চলো তোমাদেরকে দুর্গাপুর বাজার বলে একটা জায়গা আছে সেখানে আমাকে নামিয়ে দেবে। দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা, এই দেখো কি সুন্দর লাগছে। আমি বকবক বকবক করেই যাচ্ছি কাকুর সঙ্গে। তো দেখো নামিয়ে দিয়েছে আমাকে, তো এখন আমি এবার বাসে করে একদম বাজারে চলে যাব। তো এখন দেখো বাচ্চার জন্য দাঁড়িয়ে আছি, তো উঠেও পড়েছি বাচ্চা, কেনাকাটা করে তারপরে আবার তোমাদের সামনে আসবো। আমি কী কী কিনলাম সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখো চলে এসেছি বাড়িতে, তো কী কী এনেছি পরে তোমাদের দেখাবো, তো এখন রাখছি, পরে আবার আসছি। তো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে, তো কী 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 কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো এখন শেয়ার করব। তো তোমাদের দেখাবো কী কী কিনে এনেছি, আর দেখতে থাকো। প্রথমেই আমি প্রথমেই ফলটা দেখাই, এই দেখো এখানে কয়েকটা লেবু কিনে এনেছি। তো দেখো এই যে লেবুগুলো, তো কয়েকটা লেবু কিনে এনেছি এই পাশে রাখি। তো তারপরে দেখাচ্ছি হচ্ছে এই দেখো একটা সিঁদুর, একটা সিঁদুর এনেছি মেয়ের জন্য, একটা আংটি, এটা সরস্বতী পুজোতে পরবে। তো দেখো কি সুন্দর ডিজাইনটা, কত সুন্দর এই দুটো। তারপরে এনেছি এখানে হচ্ছে এই দেখো বন্ধুরা, এখানে এনেছি একটা কোমর বন্ধনী, কোমর বন্ধ। তো দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি, তো দেখো আমাদের মোটা একটা আছে, তো একটা সরু নিয়ে আসলাম। তো দেখো কি সুন্দর দেখতে, তো এটা আনলাম,
পরে আমি ধরে নিচ্ছি। তারপরে এনেছি দেখো শাড়ির ফলস পাড় চারটে, দেখো দুটো সাদা আর একটা অরেঞ্জ আর একটা হলুদ। তো এই চারটে ফলস পাড় এনেছি, আর একটা এনেছি এক্সারসাইজের মালা। তো দেখো আমি খুলে দেখাচ্ছি তোমাদের, এই দেখো কি সুন্দর ডিজাইনটা, দেখেছো বন্ধুরা কত সুন্দর। সাদা শাড়ির সঙ্গে পরলে ভালোই লাগবে। এগুলো আমি পরে ধরে নেবো, দেখিয়ে নিই আগে তোমাদের। তারপরে নিয়েছি একটা ব্লাউজ মেয়ের জন্য, তো দেখো লাল রঙের বডনিক গলা ব্লাউজ আমি খুলেছি একটু, দেখেছো তো বডনিক গলা ব্লাউজ এটা। আর একটা এনেছি স্টোল, দেখো কত সুন্দর কালারটা, মিষ্টি কালার, ভেতরে আবার হাতের কাজ আছে আর কি, দেখো এখানে ডিজাইন আছে। তো বন্ধুরা কেমন হলো আমার কেনাকাটা? এগুলো তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব তো করবেই। আর হচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।